প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার মোনা তাহসিন। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হার্ট ফেইলিওর ও আমাদের কী করণীয়। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্যে আমাদের স্টুডিওতে আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার এম জে আজম 1971 সালের এপ্রিল মাসে কুমিল্লা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1995 সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MD ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি জাতীয় হৃদরোগ হাসপাতালে কার্ডিওলজি বিভাগের ইউনিট প্রধান ও অধ্যাপক হিসেবে কর্মরত। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। স্যার, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হার্ট ফেইলিয়ার এবং আমাদের কী করণীয় আছে। প্রথমে স্যার জানতে চাইব, হার্ট ফেইলিয়ার এটি কী, সেটি যদি আমাদের দর্শকদের জন্য আপনি একটু বুঝিয়ে বলতেন। ধন্যবাদ আপনাকে। হার্ট ফেইলিয়ার মানে হচ্ছে হার্ট যে ফেল করেছে তা কিন্তু নয়। হার্ট ফেইলিয়ার হচ্ছে একটি মেডিকেল টার্ম যেটি দিয়ে আমরা সাধারণত বুঝি, হার্ট যদি তার এডিকুয়েট ফাংশন যদি ঠিকমতো করতে না পারে, কন্ট্রাকশন যদি করতে না পারে, পেরিফেরিতে তার যে টিস্যু এবং সেল লেভেলে যদি রক্ত সরবরাহ করতে না পারে, অক্সিজেন সরবরাহ করতে না পারে, সেটাকে আমরা হার্ট ফেলিয়ার বলে থাকি। আমরা সাধারণ মানুষ বুঝবো কী আসলে আমার হার্ট ফেলিয়ার হয়েছে, আমার হার্ট ঠিক মতো কাজ করছে না। তাহলে এটা বোঝার উপায় হচ্ছে, তার যদি অল্পতেই শ্বাসকষ্ট হয়, আগে যতটুকু হাঁটতে পারতো তার চেয়ে যদি কম হাঁটতে পারে, সিঁড়িতে উঠতে গেলে শ্বাসকষ্ট হয়, বিছানে শুতে গেলে শ্বাসকষ্ট হচ্ছে, অল্পতে হাঁপিয়ে যাচ্ছে, পায়ে যদি পানি আসে, তখন তাকে মনে করতে হবে যে তার সম্ভবত হার্ট ফেলিয়ারের উপসর্গগুলো তার দেখা দিয়েছে। তখন তার নিকটস্থ একজন ডাক্তারের সাথে পরামর্শ গ্রহণ করতে হবে। যদি তার রিস্ক ফ্যাক্টর থেকে থাকে আগে থেকে, ধরেন হার্ট অ্যাটাক হয়েছিল কিংবা প্রেশার ছিল কিংবা ডায়াবেটিস আছে বা অন্যান্য আদার কন্ডিশনগুলো ছিল, তখন তাকে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং তার আসলে সমস্যাটুকু কী তার ডায়াগনোসিস করতে হবে। তখন যদি ডাক্তার সাহেব তাকে বলে যে আপনার তো হার্ট ফেলিওর, তখন তাকে হার্ট ফেলিওর হিসেবে রোগী হিসেবে চিহ্নিত করতে হবে। এখন হার্ট ফেলিওরের কারণটা কি সেটাই আমাকে খুঁজে বের করাটা হচ্ছে চিকিৎসক হিসেবে প্রধান দায়িত্ব, এবং এই এর জটিলতা কি হতে পারে, এর কনসিকোয়েন্সগুলো কি হতে পারে। কাদের আসলে এই হার্ট ফেলিওর হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে বা এর আন্ডারলাইন কজগুলো কি? প্রথম কথা হচ্ছে যে হার্ট ফেলিওরের প্রধানতম মানে কজ যেটাকে আমরা বলি সেটাকে বলি করোনারি আর্টারি ডিজিজ। সেটা করোনারি আর্টারি ডিজিজ সাধারণত আমরা সাধারণত ধরেন মায়োকার্ডিয়াল ইনফাকশন যদি হার্ট অ্যাটাক হয়ে থাকে কিংবা নন স্টেমাই হয়ে থাকে অথবা আনস্টেবল অ্যাঞ্জিনা হয়ে থাকে, অথবা পেশেন্টের যদি ব্লাড প্রেশার থেকে থাকে, অনিয়ন্ত্রিত ব্লাড প্রেশার, ব্লাড প্রেশার কন্ট্রোলে নেই, কিংবা ধরেন হার্টের অ্যাওরটিক বাল্ব ডিজিজ আছে, ধরেন রিউমাটিক ফিভার ছিল তার ওখান থেকে, মাইট্রাল বাল্বুলার ডিজিজ, মাইট্রাল স্টেনোসিস, মাইট্রাল রিগার্জিটেশন, কার্ডিওমায়োপ্যাথি, তারপরে ধরেন অ্যান্ড্রোকাইন কিছু কজ আছে, থাইরয়েড কজ আছে, হাইপোথাইরয়েড, হাইপার থাইরয়েড, তারপরে যদি ডায়াবেটিসের কমপ্লিকেশন যদি থাকে, রেনাল ফেলিওরের কমপ্লিকেশন যদি থাকে, তাহলে সে কারণ মিলে ভাইরাস যদি কারণে যদি ইনফেকশন হয়, সকল মিলেই তার হার্ট ফেলিওর হতে পারে। তবে সবচেয়ে কমনেস্ট কজ হচ্ছে করোনারি আর্টারি ডিজিজ, তারপরে হচ্ছে হাইপারটেনশন, তারপর হচ্ছে কার্ডিওমায়োপ্যাথি, এবং তারপর হচ্ছে ভালভুলার হার্ট ডিজিজ। এই জিনিসগুলোকে আগে আমাকে সর্ট আউট করতে হবে, তারপরে আমাকে চিকিৎসা পদ্ধতি ঠিক করতে হবে। আচ্ছা, তো এই সব কারণে হতে পারে। তো হার্ট ফেইলিয়ার হওয়ার সাথে আমাদের স্বাভাবিক জীবনযাপন বা লাইফস্টাইলের সাথে কোনো সংযোগ আছে কি না, বা আমাদের জীবনযাত্রা আসলে কীরকম হওয়া উচিত? এটা খুব ইম্পর্টেন্ট, এই কারণে ওয়ান্স ইউ ডায়াগনোস ইট ইজ এ হার্ট ফেলিওর, এটা হচ্ছে একটা ক্রনিক প্রোগ্রেসিভ ডিজিজ, ভেরি রেয়ার কিছু কন্ডিশন, ভাইরাল কিংবা ধরেন কিছু প্রেগনেন্সি ইন্ডিউস যদি কার্ডিওমায়োপ্যাথি বা হার্ট ফেলিওর হয়ে থাকে, সেগুলো 1/3 কেসে রিভার্সিবল হয়, মানে নর্মালি ভালো হয়ে যেতে পারে, আদারওয়াইজ ইট ইস ক্রনিক প্রগ্রেসিভ ডিজিজ। এবং আপনাকে মনে রাখতে, ওয়ান্স একবার যদি যাদের ডায়াগনোসিস হয় তাদের 50% পেশেন্টই 5 ইয়ার্সের মধ্যেই কিন্তু মারা যাওয়ার সম্ভাবনা থাকে, প্রপার চিকিৎসা করার সত্ত্বেও। কিন্তু একবার যখন আপনি যেদিন ডায়াগনোসিস করবেন যে পেশেন্ট হার্ট ফেলিওর, তাকে আমি যথাযথ চিকিৎসা দেওয়ার পরও 50% মানে 100 জনের মধ্যে 50 জনই পেশেন্ট কিন্তু 5 ইয়ার্সের মধ্যে মারা যেতে পারে। এটা এত বেশি ডেঞ্জারাস রোগ, আসলে ইভেন ক্যান্সারের চেয়েও ডেঞ্জারাস। আপনারা জানেন যে যত হস্টিন লিফোমা, লিউকেমিয়া, এগুলি সবচেয়ে
কঠিন রোগ আমরা এসব ধারণা করে থাকি, কিন্তু হার্ট ফেলিওর রোগটা হচ্ছে তার চেয়েও ডেঞ্জারাস। এই কারণে 50% মর্টালিটি রেট, ক্যান্সারগুলো 40%, 30% এরকম। এবং খরচের দিকে যদি চিন্তা করি, ক্যান্সার রোগীদেরকে আমরা সিরিয়াস বলি কেন, যেহেতু মর্টালিটি রেট হাই এবং ট্রিটমেন্ট এক্সপেন্সিভ। হার্ট ফেলিওরের চিকিৎসা কিন্তু প্রচণ্ড এক্সপেন্সিভ, কারণ সে যতদিন বেঁচে থাকবে ততদিন ড্রাগ খেতে হবে, অপটিমাল ড্রাগ খেতে হবে, এবং ড্রাগগুলো এখন অনেক ভালো ভালো ড্রাগ আসছে যদিও সেগুলো একটু এক্সপেন্সিভ। তো ইন দা মানে যদি আমরা কমিউনিটির হিসাব করি তাহলে অনেক খরচ পড়ে যায়, ফ্যামিলির জন্য বার্ডেন হয় এবং পেশেন্টের পক্ষে এটা অ্যাফোর্ড করা সম্ভবও হয় না। তাই আমি বলবো যে হার্ট ফেলিওর যখন একটা পেশেন্ট ডায়াগনোস হবে তখন পেশেন্ট, পেশেন্টের ফ্যামিলি এবং তার সোসাইটিকে ইনভলভ করতে হবে এই পেশেন্টকে ভালো রাখার জন্য এবং পেশেন্টকে সাপোর্ট দেওয়ার জন্য। সবাই মিলে একটা আমরা একটা কম্প্রিহেনসিভ হেলথ কেয়ার সার্ভিস যদি দেওয়া যায় তাহলে সে অনেকটুকু ভালো থাকবে, কোয়ালিটি লাইফ লিড করতে পারবে এবং নিজেকে সে ফাংশনিং রাখার চেষ্টা করতে পারবে। আচ্ছা, হার্ট ফেলিওর হবার জন্য কি কোনো বিশেষ বয়স এখানে দায়ী কিনা, কিংবা ছোটদেরও কি হয় কিনা? এটি যে কেউই হতে পারে, তবে সাধারণত যত বয়স বেশি হবে তত চান্স বেশি, দ্য মোর দ্য এজ দ্য মোর দ্য চান্স। ছোটদের সাধারণত জন্মগতভাবে যদি ত্রুটি থাকে, ধরেন এইচডি বা হার্টের ছিদ্র থাকে, হ্যাঁ, অথবা অন্য কোনো যদি জন্মগত কোনো রোগ থেকে থাকে তাহলে তার কিন্তু হার্ট ফেলিওর হতে পারে। আর অ্যাকোয়ার্ড ধরনের বিশেষ করে ইয়াং এজও যদি অ্যাকোয়ার্ড হার্ট ডিজিজ, বিশেষ করে রিউমেটিক ফিভার এর জটিলতার কারণেও তার হার্ট ফেলিওর সে প্রেজেন্ট করতে পারে। তারপরেও ইয়াং এজ আজকাল হার্ট অ্যাটাক, হার্ট ফেলিওর মানে হার্ট অ্যাটাক যে এটা যে কোনো এজই হচ্ছে। আগে আমরা বলতাম 40 পরের বয়সে সাধারণত বেশি রিস্ক ছিল, এখন আমরা ইয়াং এজও পাচ্ছি, বিশেষ করে যারা ড্রাগ এভিউজার তাদের ক্ষেত্রে কিন্তু আর্লি হার্ট ফেলিওর ফিচার্স পাওয়া যায়। অর্থাৎ এই জায়গাগুলো থেকে একটু সাবধান থাকতে হবে। হার্ট ফেলিওর হয়েছে সেটি আসলে বুঝবার কি উপায়, কী কী উপসর্গ নিয়ে প্রেজেন্ট করে? হ্যাঁ, হার্ট ফেলিওরের বোঝার এক নম্বর উপায় হচ্ছে পেশেন্ট যদি বলে যে আমার শ্বাসকষ্ট হচ্ছে, হাঁটতে গেলে বা কোনো পরিশ্রম করতে গেলে শ্বাসকষ্ট হয়, অথবা শোয়ার সাথে সাথে আমার শ্বাসকষ্ট হচ্ছে, কাশি হয়, অথবা পা ফুলে যায়, অথবা তার যদি টায়ার্ড, ফ্যাটিক, উইকনেস এবং কখনো যদি মাথা ঘুরায়, তার যদি পালসের রিদমে যদি অ্যাবনর্মালিটিস হয়, তাহলে আপনাকে সন্দেহ করতে হবে যে তার সম্ভবত হার্ট ফেলিওরের উপসর্গগুলো দেখা দিচ্ছে। এবং তার যদি জানা থাকে তার প্রেশার আছে কিংবা হার্টে বাল্বে ডিজিজ আছে অথবা তার আগে হার্ট অ্যাটাক হয়েছিল, তাহলে যতক্ষণ পর্যন্ত প্রমাণ করা না যাবে ততক্ষণ পর্যন্ত ধরে নিতে হবে যে এটা হার্ট ফেলিওর, অতএব তাকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে। এটি কি আসলে ক্রনিক্যালি হতে পারে কিনা বা দীর্ঘদিন কাউকে ভোগাতে পারে কিনা? হ্যাঁ, এটা কারণ আমি আপনাকে বলেছি এই রোগের প্রকারভেদটা হচ্ছে ক্রনিক, প্রগ্রেসিভ, মানে সেটা অনেক দিন ধরে থাকবে এবং এটা আস্তে আস্তে বাড়তে থাকবে। অতএব এই রোগটাকে কখনো অবহেলা করা উচিত নয়। ওয়ান্স ইউ ডায়াগনোস হার্ট ফেলিওর, ইউ শুড গো টু ইউর স্পেশালিস্টের সাথে যোগাযোগ করবেন এবং তার বেস্ট ট্রিটমেন্ট প্রোটোকল যেটা আছে সেটা নেওয়ার চেষ্টা করবেন, এবং অবশ্যই আপনার চিকিৎসকের সাথে আপনার এই হার্ট ফেলিওরের কারণ কী এবং কী কী কনসিকোয়েন্সেস হতে পারে, কী কী জটিলতা হতে পারে, কী কী প্রিকশন নেওয়া উচিত, কী কী কারণে এই হার্ট ফেলিওরের সিমটমগুলি বাড়তে পারে, কমতে পারে, রিস্ক ফ্যাক্টরগুলো কী, সেগুলো ভালো মতো আলোচনা করে নেবেন যাতে আপনার হার্ট ফেলিওরটাকে আপনি নিয়ন্ত্রণে রাখতে পারেন। আপনি তো একদম কেউ না হলেও যদি নিয়ন্ত্রণ রাখতে পারেন অনেকটুকু ভালো থাকতে পারবেন এবং অনেকটুকু আপনার মর্বিডিটি, মর্টালিটি অনেকটুকু কমে যাবে, আপনার অনেকদিন বাঁচার সম্ভাবনা থাকবে। আচ্ছা, যেহেতু আমাদের আজকের আলোচনার বিষয়ের মধ্যে আমরা বলেছি যে আমাদের কী কী করণীয় আছে, তো টিভি সেটের সামনে যেসব দর্শক আছেন তারা যখন জানতে পারবেন আসলে তাদের কেউ হয়তো হার্ট ফেলিওরে আক্রান্ত হয়েছেন, তো সেক্ষেত্রে প্রথমেই কী করবেন? আসলে যদি উনি মনে করে থাকেন যে উনি হার্ট ফেলিওরের সমস্যায় ভুগছেন, আমি যেটা বলেছি প্রথমে ওনাকে যেটা করতে হবে যে ওনার সিমটমগুলিকে রিলিফ করার জন্য ডাক্তারের শরণাপন্ন হবেন। তার সাথে সাথে আমার তার ডাক্তার সাহেব বা তার স্পেশালিস্ট যেটা করবেন তার হার্ট ফেলিওরের কারণটুকু কী সেটা খুঁজে বের করার চেষ্টা করবেন। তারপরে যেটা উনি করবেন তার কী কী অলরেডি জটিলতা হয়েছে এবং সেটাকে কতটুকু কাউন্টার করা যায় সেটা উনি ব্যবস্থা নেবেন। তারপর উনি দেখবেন যে তার হার্ট ফেলিওরের ভবিষ্যৎ ঝুঁকি কতটুকু, খারাপ হওয়ার ঝুঁকি কতটুকু, সেটা তারপরে উনি নির্ণয় করবেন। তারপরে উনি সিলেকশন করবেন তার লাইফস্টাইলটা কীভাবে মডিফাই করতে হবে, তারপরে তার ড্রাগগুলিকে কীভাবে অপটিমাইজ করতে হবে, তারপর তার রিহ্যাব, তাকে কীভাবে কোয়ালিটি লাইফ মেনটেন করতে হবে সেটা সম্পর্কে তাকে সম্যক ধারণা দিবেন।
আপনি যদি এবং যদি তার বয়স 60-65 উপর হয়ে থাকে তাহলে অন্যান্য আদার যাতে ইনফেকশন ধরেন নিউমোনিয়া ভ্যাকসিন ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন ইয়ারলি এগুলো নিতে হবে। তার সাথে সাথে যদি অন্যান্য কোমরবিডিটি থাকে ধরেন ডায়াবেটিস যদি থাকে রেনাল ফেলিওর যদি থাকে হ্যাঁ বা বডিতে যদি অ্যানিমিয়া থাকে রক্তশূন্যতা থাকে সেগুলো কি কারেক্টিভ মেজার নেওয়ার চেষ্টা করতে হবে। তারপরে যেটা করতে হবে ডায়েট তাকে অ্যাপ্রোপ্রিয়েটলি ডায়েট ঠিক করতে হবে, তাকে কী পরিমাণ খাবার খেতে হবে একজন পুষ্টিবিদের সাথে আলোচনা করে তার ডায়েট ঠিক করতে হবে, তারপরে ডিসিপ্লিনটা মেনটেন করতে হবে, তারপরে ড্রাগ ডোজটাকে অপটিমাইজ করতে হবে। যদি অ্যাডভান্স হয় তখন তাকে ডিভাইস কখনো কখনো কোনো বিশেষ যন্ত্রপাতি তার বডিতে প্রতিস্থাপন করার প্রয়োজন হতে পারে। আচ্ছা, তো একবার কেউ হার্ট ফেলিয়ার আক্রান্ত হলে তার কি আসলে স্বাভাবিক জীবনে ফিরে যাবার কোনো সম্ভাবনা আছে কিনা? আপনি জানেন আধুনিক হৃদরোগ চিকিৎসা বিজ্ঞান উন্নত হওয়ার সাথে সাথে অনেক হৃদরোগী হার্ট ফেলিয়ার রোগী কিন্তু আমাদের পরিবারে প্রত্যেকের পরিবারে কেউ না কেউ হার্ট ফেলিয়ার রোগী আছেন এবং তারা অনেকটুকু উন্নত জীবনযাপন করতে পারছেন আধুনিক চিকিৎসা গ্রহণ করার ফলে, তাদের কোয়ালিটি অফ লাইফ ইম্প্রুভ হচ্ছে এবং তারা যদি চিকিৎসা নেন তারা কিন্তু তারা তাদের স্বাভাবিক জীবনযাপনও তারা কন্টিনিউ করতে পারবেন এবং পারেন। তাই আমি বলবো এই হার্ট ফেলিওর হওয়ার সাথে সাথে চিকিৎসার ব্যাপারে কোনো হেলাফেলা করা যাবে না এবং যথাযথ চিকিৎসা যদি আপনি গ্রহণ করেন তাহলে আপনার দৈনন্দিন স্বাভাবিক কার্যক্রম আপনি চালিয়ে নিতে পারবেন এবং আপনার অধিকতর জীবনযাপন আরও অনেকটুকু ভালো থাকার জন্য অনেকদিন বেশি বাঁচার জন্য সেই সকল উপদেশগুলো গ্রহণ করা দরকার, সেগুলি পালন করবেন। আচ্ছা, হার্ট ফেলিয়ারের সাথে কোনো খাদ্যাভ্যাস কিংবা কোনো বদ অভ্যাস আসলে এটিকে বাড়িয়ে তুলতে পারে কি না? অবশ্যই, আমি যেটা বলেছি আপনাকে যেমন ধরেন প্রথম বলেছিলাম ডায়েট, আপনাকে ডায়েট মেনটেন করতে হবে, সুষম খাদ্য গ্রহণ করতে হবে। আপনি অতিরিক্ত ধরেন অতিরিক্ত তেল চর্বি জাতীয় খাবার যদি খান তাহলে সেটা আপনার জন্য খারাপ হতে পারে, স্মোকিং যদি করেন কিংবা যদি অ্যালকোহল যদি খেয়ে থাকেন অথবা ধরেন বিভিন্ন রকম ড্রাগ এবিউজ যদি হয়ে থাকে তাহলে এগুলো কিন্তু আপনার জন্য খুব খারাপ পরিণতি নিয়ে আসবে। তারপরে আসেন যেটা ডায়েট বলছি, পুষ্টিকর খাবারের মধ্যে আপনাকে যেটা খাইতে হবে সেটা হচ্ছে যে আপনার যে সব খাবারে অতিরিক্ত লবণ আছে সেগুলি পরিহার করতে হবে, পটাশিয়াম কন্টেনিং ডায়েটগুলো একটু বেশি খাওয়ার চেষ্টা করতে হবে, যে সকল ফ্রুটস বিশেষ করে ধরেন কলা আঙ্গুর আনার ডাব এইসব ক্ষেত্রে কিন্তু অনেক পটাশিয়াম সমৃদ্ধ ফল, এগুলি খাওয়ার চেষ্টা করবেন। মিনিমাম দিনে 3-4 ধরনের ফল খাওয়ার চেষ্টা করবেন, 3-4 ধরনের সবজি খাওয়ার চেষ্টা করবেন এবং আপনার ওজন এবং হাইট অনুসারে যে পরিমাণ প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাট খাওয়া উচিত সেইটাই খাওয়ার চেষ্টা করবেন। এখন আপনাকে চর্বি জাতীয় খাবার কম খাবেন তার মানে এই নয় যে আপনার যা প্রয়োজন তার চেয়েও কম খাবেন, আপনার যা প্রয়োজন তা খেতে হবে, এই জন্য আপনার একজন পুষ্টিবিদের সাথে আলোচনা করতে হবে। জি স্যার, হার্ট ফেলিয়ারে আমাদের আরও কী কী করণীয় আছে সেটি সম্পর্কে জানবো, তবে তার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে আসবো। ফিরে আসলাম বিরতির পর, সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকবার জন্যে। স্যার, বিরতিতে যাবার আগে আপনি বলছিলেন যে কী ধরনের ডায়েট হওয়া উচিত, আর একটু জেনে নিতে চাইবো, আমরা তো জানি সুস্থ থাকবার জন্য ভালো থাকবার জন্য আমাদের প্রত্যেকেরই ব্যায়াম বা শরীরচর্চা করবার বিশেষ প্রয়োজন রয়েছে, তো হার্টের পেশেন্টদের ক্ষেত্রে হয়তো কিছু ক্ষেত্রে আপনারা বিভিন্ন ধরনের বিধিনিষেধ দিয়ে থাকেন, তো হার্ট ফেলিয়ার পেশেন্টদের ক্ষেত্রে কি বিশেষ কোনো উপদেশ আছে কি না এই ব্যাপারে? হার্ট ফেলিওর পেশেন্টের যে ক্ষেত্রে উপদেশ হচ্ছে এটা হচ্ছে আসলে হার্ট ফেলিওর স্টেজের উপর নির্ভর করে। যদি অ্যাডভান্স হার্ট ফেলিওর হয়ে থাকে তখন তো আমরা তাকে ম্যানেজমেন্ট করাটাই আমাদের জরুরি হয়ে দাঁড়ায়, যখন স্টেবল কন্ডিশনে আমরা যখন তাকে ছুটি দিই যখন সে ওপিডি আউট পেশেন্ট ডিপার্টমেন্ট হিসেবে আমাদের আন্ডারে চিকিৎসা থাকবে তখন তাকে আমরা তার এক্সারসাইজের কথা বলি, তাকে মিনিমাম যতটুকু এক্সারসাইজ করা সম্ভব তাকে করতে হবে। একটা প্রোটোকল হচ্ছে সিক্স মিনিট ওয়াকিং টেস্ট আমরা করি, যদি দেখি যে 6 মিনিট তাকে হার্টে দেখা হয় যদি সেটা সম্ভব হয় তখন তাকে আমরা গ্রেজুয়ালি এক্সারসাইজ ক্যাপাসিটি বাড়ানোর জন্য বলি এবং তাকে যেটা বলি কীভাবে বাড়াবে সে যতটুকু সিমটম লিমিটেড এক্সারসাইজ, ধরেন আজকে সে 10 মিনিট হাঁটলো তার সিমটম হলো ইউ শুড স্টপ, এরপরের দিন উনি 12 মিনিট হাঁটলো তারপরে সিমটম হলো তারপরে উনি স্টপ, এরপরের দিন উনি 15 মিনিট হাঁটার পরে সিমটম হচ্ছে তাহলে 15 মিনিট স্টপ, তা এইভাবে করে তাকে গ্রেডেড এক্সারসাইজ, তারপরে আমরা 25-30 মিনিট আমরা নেওয়ার চেষ্টা করি,
আমরা যখন দেখি যে সে 30 মিনিট হাঁটাচল করতে পারছে তখন তাকে সেটা মেনটেন করতে বলি। কারণ এক্সারসাইজ ক্যাপাসিটি করলে হয় কি টিস্যু লেভেলে অক্সিজেনের সরবরাহটা বৃদ্ধি পায়, তার কোয়ালিটি অফ লাইফ ইম্প্রুভ হয় এবং তার প্রগনোসিসও যথেষ্ট হেল্প করে, তার ভবিষ্যতে বেঁচে থাকার যে আমরা যে হিসাব যেটা করি সেটাতে অনেকটুকু মানে সে ভালো ফল পাওয়া যায়। তাই আমরা তাদেরকে এক্সারসাইজ খুবই এনকারেজ করি, যতটুকু সম্ভব এক্সারসাইজ করবেন, যতক্ষণ পর্যন্ত তার সিমটম না হয় ততক্ষণ পর্যন্ত এক্সারসাইজ করবেন। কিছু জিনিস তো মানতেই হয় রোগীদেরকে। সর্বাধুনিক কী চিকিৎসা আছে? আমরা তো প্রতিটি রোগের ক্ষেত্রেই প্রতিনিয়ত গবেষণা হচ্ছে সারা বিশ্বব্যাপী, তো বাংলাদেশে সর্বাধুনিক কী চিকিৎসা রয়েছে হার্ট ফেইলিয়ারের জন্য? হার্ট ফেলিয়ারের সর্বাধুনিক চিকিৎসা প্রথম হচ্ছে আপনাকে বলি, যদি হার্ট ফেলিয়ার চিকিৎসাকে যদি আমরা ভাগ করি আর কি, সেটাকে বলা হয় একটা হচ্ছে মেডিকেল, মানে বেস্ট মেডিকেল ম্যানেজমেন্ট মেডিকেল থেরাপি, একটা হচ্ছে ডিভাইস থেরাপি। ডিভাইসের মধ্যে ধরেন এটা হচ্ছে কখনো ICD, CRT, DCRTP লাগতে পারে কিংবা LVSS ডিভাইস লাগতে পারে, সর্বশেষ হচ্ছে হার্ট ট্রান্সপ্লান্টেশন। তা আমাদের দেশে সবগুলি সম্ভব অ্যাকসেপ্ট হার্ট ট্রান্সপ্লান্ট ছাড়া। তো হার্ট ট্রান্সপ্লান্ট ভেরি লিমিটেড, ওয়ার্ল্ডের বেশ কিছু সেন্টারে লিমিটেড সেন্টারে হচ্ছে, সব জায়গায় যে হচ্ছে তা কিন্তু নয়। LVSS ডিভাইসটাও আমাদের দেশে এখন অ্যাভেলেবল না, কিন্তু তাছাড়া CRT, DCRTP এবং ICD এগুলো কিন্তু অহরহ হচ্ছে। এবং এই আধুনিক চিকিৎসার মধ্যে, মেডিকেল চিকিৎসার মধ্যে বেশ কিছু যুগান্তকারী কিছু ওষুধ এসেছে, যে ওষুধগুলো হার্ট ফেলিওরের ফাংশনটুকু অনেকটুকু ইম্প্রুভ করে এবং হার্টের যে ফাংশন, যেটা আমরা বলি যে হার্টের ফাংশন মাপার জন্য যে একটা ক্রুড প্যারামিটার যে ইজেকশন ফ্র্যাকশন, সেটা কিন্তু অনেকটুকু ইম্প্রুভ করেছে, ইভেন কি নর্মাল পর্যন্ত হয়ে যেতে পারে। তো যদি মেডিকেল ম্যানেজমেন্ট দিবে সেটা যদি এক্সপেন্সিভ, বাট এটা যদি কন্টিনিউ করতে পারে করা উচিত। যদি এটা দেওয়ার পরও যদি কন্টিনিউ না হয়, ইম্প্রুভ না করে, যদি হার্টের ফাংশন 40% নিচে থাকে কিংবা তার হার্ট অ্যাটাক আগে থাকে, তখন ডিভাইসের কথা চিন্তা করা যেতে পারে, তার সাথে সাথে মেডিকেল ট্রিটমেন্ট। অর্থাৎ সব ধরনের সর্বাধুনিক চিকিৎসা এখন বাংলাদেশে অ্যাভেলেবল আছে মোটামুটি। স্যার, আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে দর্শকদের দেখিয়ে থাকি, সেটি এখন দেখিয়ে আসবো। দর্শক দেখছেন স্বাস্থ্য প্রতিদিন, অনুষ্ঠানের এই পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। কাঁচামরিচ সাধারণত আমরা আমাদের খাবারে স্বাদ বাড়াতে ব্যবহার করে থাকি। এই কাঁচামরিচে ক্যাপসাইকিন নামক এক ধরনের বিশেষ উপাদান রয়েছে। এই ক্যাপসাইকিনই কিন্তু মরিচের ঝালের জন্য দায়ী। এই ক্যাপসাইকিনে রয়েছে ভিটামিন এ, B6, C, আয়রন, পটাশিয়াম এবং খুবই সামান্য পরিমাণে প্রোটিন এবং কার্বোহাইড্রেট। এই উপাদানগুলো কিন্তু আমাদের শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে এবং লালা বাড়ায়, যার কারণে আমাদের কাঁচামরিচ খেতে মজা লাগে। প্রতিদিন একটি করে কাঁচামরিচ খেলে এটি আমাদের রক্ত জমাট বাঁধার হাত থেকে রক্ষা করে। তাই কাঁচামরিচ কিন্তু নার্ভাস সিস্টেমকে ভালো রাখতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যেহেতু কাঁচামরিচ কোলেস্টেরল কমাতে সাহায্য করে, তাই যারা ওজন কমাতে চান তারা প্রতিদিন খাবারের সাথে একটি করে কাঁচামরিচ রাখতে পারেন। কাঁচামরিচ মেটাবলিজম বাড়িয়ে চর্বি ক্যালোরি পোড়াতে সাহায্য করে, যার কারণে চর্বি জাতীয় খাবারের সাথে কাঁচামরিচ খেলে এটিকে চর্বিকে ধ্বংস করে মেদ ঝরাতে সাহায্য করে, যার কারণে মোটা হওয়ার ভয় থাকে না। তাই যাদের ওজন বেশি এবং যারা একটু বেশি পরিমাণ তৈলাক্ত বা রিচ ফুড খেতে পছন্দ করেন, তারা কিন্তু খাবারের সাথে একটু করে কাঁচামরিচ খেতে পারেন, যেটা চর্বিটাকে শরীরে জমে যেতে দেবে না। এই কাঁচামরিচের আরও একটি বড় গুণ হচ্ছে এই কাঁচামরিচ কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট এবং বিটা ক্যারোটিন সমৃদ্ধ, যেটা আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেমকে কর্মক্ষম রাখতে সাহায্য করে। এছাড়াও এটা জ্বর, সর্দি, কাশি ও বিভিন্ন ধরনের ভাইরাল ইনফেকশন থেকে আমাদেরকে রক্ষা করে। কাঁচামরিচে ভিটামিন এ আমাদের দৃষ্টিশক্তি সবল রাখে, দাঁত ও হাড়ের গঠনে ভূমিকা রাখে। এছাড়া এর ভিটামিন সি আমাদের ত্বক, মাড়ি ও চুলের সৌন্দর্য বাড়াতেও সাহায্য করে। এটা ভিটামিন এ কিন্তু মিউকাস মেমব্রেনকে ভালো রাখতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কাঁচামরিচ তবে কাঁচা খাওয়াটাই বেশি ভালো, কেননা 370 ডিগ্রি সেলসিয়াসের ওপরে যদি কাঁচামরিচকে সেদ্ধ করা হয় বা রান্না করা হলে এর ভিটামিন সি নষ্ট হয়ে যায় এবং অন্যান্য গুণাবলীও নষ্ট হয়ে যায়। তাই গরমকালে কাঁচামরিচ খেলে এটি কিন্তু ঘামের মাধ্যমে আমাদের শরীর থেকে বিভিন্ন ধরনের টক্সিক এলিমেন্ট বের করে দিয়ে শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে। তাই সুধী দর্শক, আমাদের প্রতিদিনের খাবারের সাথে আমাদের একটি করে কাঁচামরিচ অন্তর্ভুক্ত করা উচিত।
স্যার, আমাদের অনুষ্ঠানে আসবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং স্বাস্থ্যবিধিগুলো মেনে চলুন। আল্লাহ হাফেজ।